সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। আজকের খাবারও মোটামুটি না, ফাটাফাটি ভালো। এটা হলো মিষ্টি কুমড়া ভাজি, এটা হলো শুক্তোর ডাল, সাজনা দিয়ে ডাল, এটা ঝাল ছাড়া আর কি। আর এটা হলো বড়ই দিয়ে টকের তরকারি, টমেটো, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, আর এটা হলো একটা বোয়াল মাছের ঝোল ছোট আলু দিয়ে। আইটেম হলো চারটা, মোটামুটি ভালোই সবগুলো। চালটা হলো লাল চাল, ভাতটা আর কি সাদা না। মরিচ দিছে, কাঁচা মরিচ আর কি, এখন কাঁচা নাই, সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা খুব একটা ভালো না, মোটামুটি। মিষ্টি কুমড়া সবজিটা আমার খুবই পছন্দ, যদি একটু মান ভালো হয় আর কি। ভালো মিষ্টি কুমড়া কম পাওয়া যায়, মানে অরিজিনাল যদি একটু মিষ্টি হয় তাই স্বাদ লাগে, চিনি দিয়ে গুড় দিয়ে মিষ্টি গুলো স্বাদ লাগে না। খাবো ডাল, শুক্তোর ডালটা সবার আগে খায়, এটা নিয়ম। আর বাড়িতে খেলাম, সাজনে ডাল সবাই সবাই সব এলাকায় মানে এটা খায় না, আমাদের এলাকায় খায়। শুক্তোর ডাল বেশিরভাগ করে হইলে আপনি করলা দিয়ে উস্তে বা করলা দিয়ে তিতে দিয়ে, কিন্তু আজকে এটা করছিল কাজ না দিয়া। সাজনাটা প্রত্যেকের খাওয়া উচিত, এই সবজিটা প্রচুর ভিটামিন কিন্তু পাওয়া যায় খুব কম, দাম বেশি, তবুও চেষ্টা করা উচিত সবারই খাওয়া উচিত। অল্প খান কিন্তু খান। অনেক ভিটামিন রয়েছে। সারা বছর পাওয়া যায় না, বছরে সর্বোচ্চ 1 মাস, 1 মাসের না মনে কম। আমাদের বাড়ির সাজনা গাছটা আমরা কেটে ফেলছি, কারণ জাতটা ভালো না, আর একটা ভালো আইনা লাগামো। সাজনা গাছ কেটে ফেললেও আবার গোড়ার থেকে হয়, একবার গোড়া উঠে আসে না, কেটে ফেলছে আবার হয়ে গেছে।
আমি বাইরে যে কলা ধরছি, বাপরে বাপ, এ তো বিশ্রী কলা। দেখতে অনেক সুন্দর। দেখো তার প্যাট বলবো না, ওই কলা গাছগুলো অবশ্য আমরা লাগাই নাই, আপন ইচ্ছা হয়েছে। গ্রামের বাড়িতে আপনি সব গাছ লাগান না কেন? কিছু কিছু গাছ এমনি হয়। এমনি হয় বলতে বীজ তো কেউ না কেউ ফালায়, পাখিয়ে ফেলায়। আমরা না পারি গো, পাখি তো বিভিন্ন জায়গার থেকে খেয়ে খেয়ে নিয়ে ফেলায়। দুয়ার মাসে দরকার তো, সাত তো একটু হবে। লাল চালের ভাত খাওয়া ভালো, আমরা সাদা চালের সাথে লাল চাল মিশিয়ে খাই, 50-50 আর কি। শুধু লাল চালে আবার একটু সমস্যা হলো কি, স্বাদ না, খসখসাতে টাইপের লাগে আর কি। লাল চালের পান্তা ভাত থেকে মনে হয় লাল চালটা খাওয়া ভালো। আর একটা রাইস আছে কালো, ওটা কিন্তু খাওয়া আরো ভালো, কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। শুনছি কুমিল্লাতে চাষ হয়, অনেক দাম। কিন্তু আমাদের ওই মির্জাপুর এলাকায় কেউ লাগায় না।
মাছটা খুবই স্বাদ। সব তো পারা যাবে না, হলো আমার প্রিয় মাছ পুঁটি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি ট্যাংরা বুঝলে আছে। এটা গরম গরম, আমার গরম জিনিস আবার ভালো লাগে না, এতে ঠান্ডা হলে সময় স্বাদ লাগে। অনেকে আবার একেবারে গরম গরম খেতে পছন্দ করে, আমার আবার গরম গরম কোনো কিছু ভালো লাগে না, আমি জন্য চা খাইতে পারি না, স্বাদ পাই না কোনো, খেয়ে খাওয়া লাগে একটু একটু করে। চার মধ্যে একটা স্বাদ আছে কিন্তু আমার কাছে অতটা প্রিয় না আর কি, শীতের দিনে মাঝে মাঝে একটু খাই, তরকারিটা সেই স্বাদ আছে। টকের তরকারি যদি স্বাদ হয় সেই রকম হয়, বুড়ির একটা ঘ্রাণ আছে, টমেটো, মিষ্টি আলু, বেগুন, সবজি, সম্বারে দিচ্ছে হইলো সরিষা, খুবই মজা। মাছের তুলনা নাই, গরম লাম দশে খালি বেরে বাতাস আছে কিন্তু গরম বাতাস, ওইগুলো সেই মজা, হালকা টক তরকারির রসটা ভিতরে যায় রয়েছে, টোবাটো হয়ে রয়েছে একবারে।
গ্রাম অঞ্চলে বুড়িগুলো শুকিয়ে শুকিয়ে রেখে দেয়, সারা বছর করে খায়। আমাদের বাসায় তাই করে, শুকিয়ে ফ্রিজে রেখে দেয়, নষ্ট না। আগে তো গ্রামে ফ্রিজ ট্রিজ ছিল না, এমনি রাখতো, নষ্ট হতো না। মেটেরিয়ালের শব্দ আমাদের বাসা থেকে হালকা হালকা পাওয়া যায় মাঝে মাঝে।